আপনারা শুনছেন স্টোরি ঘর। আজকের আমাদের নিবেদন সমন্বিতা ব্যানার্জির লেখা অভিশপ্ত ভানগর। গল্প পাঠে প্রিয়সমা ও আকাশ। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত ভানগর। আপনি কোনোদিন ভূত দেখেছেন? দেখেননি তো? আমিও দেখিনি, কিন্তু একটা সত্যি ঘটনা শুনেছি। আমি যে অফিসে চাকরি করি সেখানে এক বন্ধুর কাছে, রঞ্জনা আর আমি একই অফিসে চাকরি করি, ফলে রঞ্জনা যখন শুনল যে আমার ভূত প্ল্যানচেট এসবে আগ্রহ আছে, তখন বলল যে আমি একটা ঘটনা বলছি, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। ঘটনাটার কথা মনে হলে নিজের উপর রাগ হয়, কারণ প্ল্যানটা তো আমারই ছিল, কিন্তু তার ফল যে এতটা ভয়াবহ হবে তা আমি জানতাম না। আমি জিজ্ঞাসা করলাম, কি ঘটনা? তখন রঞ্জনা আমাকে পুরোটা বলল। গল্পের খাতিরে গোটা ঘটনাটা না হয় রঞ্জনার মুখেই শুনে নিন। আমরা বাঙালি হলেও আমার বাবার ছিল ট্রান্সফারের চাকরি, ফলে আমার ক্লাস টুয়েলভের ফাইনাল এক্সামের সময় আমার বাবা রাজস্থানের কোটা শহরে বদলি হয়ে যায়। ঠিক হয় যে আমার রেজাল্ট বেরোনোর পর আমি আর মা কোটাতে চলে যাব। সিবিএসই বোর্ডে পড়ার জন্য ওখানের কলেজে অ্যাডমিশন নিতেও খুব একটা প্রবলেম হবে না, যেমন কথা তেমন কাজ। রেজাল্ট আউট হওয়ার পর কোটায় শিফট হয়ে গেলাম। সেখানে কোটা ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন নিয়ে পড়তেও শুরু করলাম। সেখানেই আমার পরিচয় হয় রোহিত, মায়াঙ্ক এবং মেহেকের সাথে। ওরা তিনজন ছোট থেকেই বন্ধু ছিল, কিন্তু আমার মিশুকের স্বভাবের জন্য ওদের সাথে বন্ধুত্ব হতে আমার বেশি সময় লাগেনি। থার্ড ইয়ারে পড়ার সময় একদিন ক্যান্টিনে বসে গল্প করছি, এমন সময় ভূত নিয়ে আলোচনা শুরু হলো। তখন রোহিত আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ভানগড়ের ব্যাপারে কিছু জানি কি না। আমি না বলার পর রোহিত ভানগড়ের গল্প বলতে শুরু করে। ভানগড় ছিল রাজপুতানার প্রসিদ্ধ শহরগুলির অন্যতম। ভানগড়ের আতর ছিল বিশ্ববিখ্যাত, দেশীয় রাজারা তো বটেই, এমনকি বিদেশ থেকেও লোকেরা ভানগড়ের আতর কিনতে আসত। এই ভানগড়ের রাজার একমাত্র রানী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী একজন নারী, কিন্তু তার রূপই তার এবং ভানগড়ের কাল হয়ে দাঁড়াল। ভানগড়ের খ্যাতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় একজন তান্ত্রিক রাজসভাতে আসে ভানগড়ের বাস করার আর্জি নিয়ে। রাজামশাই সাধু সন্ত তান্ত্রিকদের ভগবানের মতো ভক্তি করতেন। তিনি থাকার অনুমতির সাথে ভানগড়ের কালী মন্দিরের পূজারীর দায়িত্ব নিতেও অনুরোধ করলেন তাকে, এবং সেদিন তান্ত্রিককে তার সাথে ভোজন করতেও অনুরোধ করলেন। তান্ত্রিক তাতে রাজি হলে রাজামশাই তাকে ভোজন গৃহে নিয়ে যান। তান্ত্রিক সেখানেই রানী রত্নাবতীকে প্রথম দেখেন। এমন রূপ এখন কেন, সেই সময়ও সচরাচর দেখা যেত না। তান্ত্রিক যথারীতি প্রথম দর্শনেই রানী রত্নাবতীর প্রেমে পড়ে যান। রাজমহল থেকে বেরিয়ে তিনি সবার আগে খোঁজ নিলেন যে রানী রত্নাবতী কোন জিনিস সবথেকে বেশি পছন্দ করেন, এবং খোঁজ নিয়ে জানতে পারলেন যে রানীর সবচেয়ে পছন্দের জিনিস হল আতর। এরপরই শুরু হল তান্ত্রিকের খেলা। প্রথমেই তিনি রাজামশাইকে কিছুদিনের মধ্যেই নিজের বশে নিয়ে এলেন। তারপর রানীকে পাওয়ার জন্য তান্ত্রিক এক শিশি আতর কিনে তাতে কালা জাদু করে তার রানীকে উপহার পাঠালেন। এই আতর রানী যখনই ব্যবহার করবেন, ঠিক তখনই নিজের অনিচ্ছা সত্ত্বেও তান্ত্রিকের কাছে চলে আসবেন। কিন্তু রানীর এক বিশ্বস্ত পরিচালিকা ব্যাপারটা জানতে পেরে রানীকে বলে দেয়। তখন তিনি ভয় আর ঘৃণাতে রাজমহলের পাশের এক বড় পাথরের ঢিবিতে আতরের শিশিটা আছাড় মেরে ভেঙে ফেলেন। কালো জাদুর ফলে সেই ঢিবিটা তান্ত্রিকের দিকে আকৃষ্ট হয়,
এবং তান্ত্রিক সেই পাথর চাপা পড়ে মারা যান। কিন্তু তান্ত্রিক মারা যাওয়ার আগে সমগ্র ভানগড়কে অভিশাপ দেন যে ভানগড়ের সমস্ত মানুষজন মারা যাবে, কেউ বাঁচবে না। তখন মানুষজন সেটাকে গুরুত্ব না দিলেও এই ঘটনার দিন দশেক পরে যখন আকস্মিকভাবে রাজা ও রানী মারা যান, তখন তারা বুঝতে পারেন যে তান্ত্রিকের অভিশাপ ফলতে শুরু করেছে। যাদের ক্ষমতা ছিল তারা ভানগড় ছেড়ে পালিয়ে গেল, বাকিরা ভানগড়ে বসে মৃত্যুর দিন গুনতে লাগল। কিন্তু আশ্চর্য যেটা, তা হলো যারা পালিয়ে গিয়েছিল তাদের মৃতদেহ ভানগড়ের মধ্যেই পাওয়া গিয়েছিল। এইভাবেই সমৃদ্ধ নগর ভানগড় এক অভিশপ্ত শ্মশান ভূমিতে পরিণত হয়। এখন ভানগড় রাজস্থানের এক জনপ্রিয় ভৌতিক পর্যটন কেন্দ্র, কিন্তু সেইখানে শুধুমাত্র ভোর 6টা থেকে গরমকালে বিকেল 4টে আর শীতকালে বিকেল 3টে অবধি ঢোকার অনুমতি পাওয়া যায়। এরপর সিকিউরিটি ঢুকতে দেয় না। আমি তখন জিজ্ঞাসা করলাম, সিকিউরিটি যে থাকে তার কিছু হয় না? তখন রোহিত বলল যে ওখানকার সিকিউরিটিরা সূর্যাস্ত হতে আরম্ভ হলেই ওখান থেকে চলে যায়, তারপর সেখানে কেউ থাকে না, পুরো জায়গাটা ফাঁকা ধুধু। এর ফলে কিছু কিছু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ সেখানে লুকিয়ে রাত কাটাতে গিয়েছিল, বেশিরভাগই রাতের মধ্যে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আর যারা রাত কাটিয়েছে পরের দিন তাদের মৃতদেহ ভানগড়েই পাওয়া গেছে। কিন্তু যারা পালিয়ে এসেছে তাদের মধ্যে যারা মায়াঙ্কের মতো ভীতু, তারা হয় পাগল হয়ে গেছে আর নয় তো আমি ভীতু নই। একদম বাজে কথা বলবি না কিন্তু রোহিত, এইসব একদম ভালো লাগে না আমার। তুই তো এখনই ভয় পাচ্ছিস, ভানগড়ে গেলে তো তুই ওখানেই অজ্ঞান হয়ে যাবি। ওরা মজা করলেও আমি ভাবছিলাম অন্য কথা। আমি বললাম, পরের সপ্তাহে কিন্তু আমাদের কলেজের ফেস্ট আছে জয়সলমীরে, যেদিন শুরু হবে তার পরের দিন রাত অব্দি চলবে, সেদিন ফেস্টে বোর না হয়ে ভানগড় গেলে কেমন হয়? যেতে গেলে তো গাড়ি লাগবে ভাই, কিন্তু আমাদের বাড়িতে বললে প্ল্যানটা যদি ক্যান্সেল হয়ে যায়? বাড়িতে বললি ফেস্টে যাচ্ছি। আরে ভাই, কিন্তু গাড়ি তো আনতে দেবে না, আমি বা মায়াং কেউ তো ড্রাইভ করতেও পারি না। আরে আগের বছর জন্মদিন আমার বাবা আমাকে যে এসইউভিটা গিফট করলো সেটা কি ভুলে গেলি নাকি? হ্যাঁ, আরে আমি তো আছি, আমি ড্রাইভ করব। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি ড্রাইভ করতে পারো? রোহিত সবাইকে তুই তো গাড়ি করে কথা বললেও আমাকে তুমি করেই কথা বলতো, তাই আমাকেও তুমি করে কথা বলতে হতো। তখন রোহিত হেসে বলল, ঠিক আছে, একদিন তোমাকে হাইওয়েতে নিয়ে যাব, তুমি আর আমি। বেশি স্পিডে ভয় পেয়ে গেলে আবার আমাকে জড়িয়ে ধরবে না তো? তখন বাকি দুজন এমন জোরে হেসেছিল যে গোটা ক্যান্টিনের সবাই আমাদেরকেই দেখছিল ঘাড় ফিরিয়ে। এতটা পড়ার পর রঞ্জনা যখন থামল, তখন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর হাজবেন্ডের নামও তো রোহিত, তাই না? তা এই কি তোর সেই কলেজের রোহিত? তখন রঞ্জনা বলল, হ্যাঁ এই রোহিতই কলেজের রোহিত, কিন্তু তুই গল্পটা শুনবি নাকি বাজে বকবি সেটা আগে ঠিক কর তো। তাই যা বলছিলাম, আমাদের প্ল্যান মোতাবেক সব কিছু রেডি করতে থাকলাম আমরা। বাড়ি থেকে জানতো যে আমরা ফেস্টে যাচ্ছি, তাই আর বারণও করেননি। তো ফেস্টের দিন আমরা চারজন জয়সলমীরের বদলে ভানগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ঠিকই করে নিয়েছিলাম যে বিকেলের মধ্যে ভানগড় পৌঁছাবো, তখন কোনো সিকিউরিটিও থাকবে না, ফলে আমাদের কেউ বাধাও দেবে না। ভানগড়ে পুরো রাত কাটিয়ে ভোরের দিকে জয়সলমীর পৌঁছে সেখানে কিছুক্ষণ ফেস্ট অ্যাটেন্ড করেই যে যার মতো নিজের বাড়ি চলে যাব। সেই অনুযায়ী ভানগড় পৌঁছে গেলাম বিকেল 4:30 নাগাদ। কিন্তু কোথায় কি, ওখানে গিয়ে জানতে পারলাম যেহেতু গরমকালে সূর্যাস্ত দেরিতে হয়, তাই সিকিউরিটির লোকেরা ওখানে নাকি 5টা অবধি থাকবে। এবার কি হবে? এই সময় তো ওরা আমাদেরকে ঢুকতেও দেবে না, আর ওরা চলে যাওয়া অবধি কোথাও লুকিয়ে থাকবো তাও সম্ভব নয়, কারণ ওখানে এসইউভি লোকানো যায় এমন কোনো সাইজের বড় পাথর বা টিলা কিছুই নেই। আমরা গাড়িতে বসে ফিরে যাব কিনা ভাবছি, এমন সময় রোহিত বলল,
আচ্ছা, আমরা যদি ওই লোক দুটোকে যারা সিকিউরিটিতে আছে তাদেরকে কিছু টাকা অফার করি তাহলে কি তারা আমাদের ঢুকতে দেবে না? রোহিতের আগেও অনেকে তাদেরকে টাকা অফার করার চেষ্টা করেছে, কিন্তু এরা সহজে কোনো কিছুতেই কাবু হয় না। এই চেষ্টা করিস না, বরং চল ফিরে যাই। এই তুই থাম তো, এই বলেই দেখি না ওদের, দেখে তো যথেষ্ট গরিব বলেই মনে হয়, এরকম উপরি পাওনা ছাড়বে বলে তো মনে হয় না। এরপরে তো আর কিছু বলারই থাকে না, আমরা প্রথমে সিকিউরিটির কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম ঢুকতে দেবার জন্য। তাতে অ্যাজ ইউজুয়াল কোনো কাজ না হওয়ার পর সিকিউরিটিতে রোহিত টাকা অফার করলো। সিকিউরিটির লোকজন প্রথমে দু চারবার তা রিফিউজও করে, লাঠি বন্দুকের ভয়ও দেখায় আমাদের। শেষকালে আমাদের নিয়তি হয়তো আমাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিল। সিকিউরিটির দায়িত্বে থাকা লোক দুটি শেষমেশ রাজি হলো টাকা নিতে, আমাদের ভেতরে ঢুকতে দিয়ে নিজেরা সেখান থেকে চলে গেল। পারমিশন পেয়ে আমরা গাড়ি নিয়ে গেট দিয়ে ভাট করে ভিতর ঢুকে পড়ি। আসল শহরটায় ঢুকতে ঢুকতে ক্রমশ বিকেল শেষ হয়ে সন্ধে নেমে আসে। আমরা ভানঘরে ঢোকার পর থেকেই মায়াং কেমন যেন একটা ঝিমিয়ে যাচ্ছিল। এমনিতেও হাসি খুশি হুল্লোড়ে টাইপের হলেও ভূতে ভীষণ ভয় পায়, তাই আমরা ওকে নিয়ে একটু ঠাট্টাই করতাম। তো যাই হোক, ভানঘরে ঢুকে আমরা রাত কাটানো যায় এমন একটা জায়গা খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা কালী মন্দিরও পেয়ে গেলাম। জায়গাটা মোটের ওপর পরিষ্কারই, দিনের বেলায় যেসব ট্যুরিস্ট ঘুরতে আসে তারা এখানে অনেক সময় প্রণাম ঠুকে যায়। তো সেই কালী মন্দিরে রাত কাটানো হবে কিনা ঠিক হলো। সেই অনুযায়ী আমরা জিনিসপত্র নামাচ্ছি, এমন সময় মায়াঙ্ক হঠাৎ করে বলে উঠল, রোহিত রোহিত, ওই বাচ্চা মেয়েটাকে দেখ, হ্যাঁ আমায় ডাকছে। কোথায় কোথায় বাচ্চা মেয়ে? আরে আরে, ওই তো থামের আড়ালে দাঁড়িয়ে আছে ভেড়া নিয়ে। দেখ দেখ, মেয়েটা বোধ হয় কোনো বিপদে পড়েছে, তাই আমায় ডাকছে ওইভাবে। আরে দেখ না ওইদিকে। মায়াঙ্ক স্টপ ইট, ওই থামের আড়ালে কেন? এই গোটা চত্বরে আমরা চারজন ছাড়া আর কেউ নেই, কোথাও কোনো বাচ্চা মেয়ে নেই, ওটা তোর মনের ভুল। মায়াঙ্ক একটু কোচকোচ করলেও পরে নিজেই চুপ করে যায়। তারপর আমাদের জিনিসপত্র নামাতেও হেল্প করতে লাগে। বেশ কিছুক্ষণ পর রাত 8টা নাগাদ আমরা কালী মন্দিরের চারপাশটা ভালো করে দেখব বলে টর্চ, কার্বলিক অ্যাসিড, ক্যামেরা নিয়ে বের হলাম। 1600 শতাব্দীর প্রাচীন কালী মন্দির এটা। কালীমূর্তির রুদ্র রূপের মধ্যে একটা একটা অদ্ভুত সৌম্য প্রশান্তি বিরাজ করছে যেন। ভানঘরের আতরের মতো এখানকার স্থাপত্য শিল্প ভীষণ বিখ্যাত ছিল। গোটা কালী মন্দিরের গায়ে অসংখ্য দৃশ্য খোদাই করা, সবই পৌরাণিক, কিন্তু পাকা হাতের নিপুণ স্থাপত্য শৈলী এখনো স্পষ্ট বোঝা যায়। অবশ্য এখানে একটা কথা বলে রাখা ভালো যে ভানঘর শহরটা প্রায় পুরোটা ধ্বংস হয়ে গেলেও এই কালী মন্দিরটা কিন্তু সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। সেদিন ছিল পূর্ণিমা, আকাশে ঝকঝকে চাঁদ উঠেছে, তার আলোতেই সব পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা কালী মন্দিরের চারিপাশের কারুকার্য মোহিত হয়ে দেখছিলাম। রোহিতের আবার ফটোগ্রাফির শখ, ফলে ও প্রায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় আমাদের খেয়াল হলো যে মায়াঙ্ক আমাদের থেকে অনেকটাই পিছিয়ে গেছে। ওকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে আমরা ওকে খোঁজার জন্য ফিরে আসছি, এমন সময় দেখি মায়াঙ্ক থামের পাশে দাঁড়িয়ে কাউকে একটা ডাকছে। আর আর লুকিয়ে দেখো না, এসো এসো, এখানে কেউ কিছু করবে না, বাইরে এসো। কি হলো কেউ এসো, আরে বাইরে এসো, এসো না, এসো এসো এসো, আরে কেউ কিছু করবে না, আমি আছি তো, এসো 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 এসো। কাছে গিয়ে দেখি থামের পাশে কেউ নেই। পূর্ণিমার রাত আর আকাশে মেঘ না থাকার ফলে
আশপাশ টর্চের আলো ছাড়াও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মায়া তখনও একা একাই কথা বলে যাচ্ছে। তোমার ভয় কিসে? আমি তো আছি। না না, কেউ মারবে না তোমাকে, কেউ মারবে না। আমি আছি, আমি থাকতে ওরা তোমার গায়ে হাত দেবে না, আমি কথা দিচ্ছি। আর ওরা বাচ্চাদেরকে ভালোবাসে, ওরা ভালো। তুমি এসো, তুমি এসো, আমি আছি, আমি আছি। আরে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। এসো 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 এসো। আরে কিছু হবে না তোমার, ভেড়ার কিছু হবে না, আমি বলছি। এসো, বেরিয়ে এসো। আরে এসো না, এসো এসো এসো। আমরা যে এসে ওর পাশে দাঁড়িয়ে আছি সেটা সম্বন্ধে আর কোনো হুঁশই নেই। মায়াঙ্কের নাম ধরে দু চারবার ডাকার পরও যখন কোনো সাড়া দিল না ও, তখন বাধ্য হয়ে রোহিত মায়াঙ্কে জোরে ধাক্কা দিল। মায়াঙ্ক তখন রেগে গিয়ে বলল, দেখলি তো তোর জন্য মেয়েটা ভয় পেয়ে সরে গেল। কি বলছিস কি মায়াঙ্ক, এখানে কোথায় বাচ্চা মেয়ে? মায়াঙ্ক তখন রীতিমতো কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, বিশ্বাস কর রঞ্জনা, আমি সত্যি বলছি, আমি সত্যি একটা মেয়েকে দেখেছি। মেয়েটা ওর বাবাকে খুঁজতে বেড়াটাকে সাথে করে নিয়ে বেরিয়েছে, কিন্তু এখন সেই বেড়াটাও হারিয়ে গেছে। তাই মেয়েটা আমাকে ওর সাথে বেড়াটা খুঁজতে যেতে বলছিল। সেই সময় তোরা চলে এলি বলে মেয়েটা চলে গেল। আপনারা এতক্ষণ ধরে শুনলেন সমন্বিতা ব্যানার্জির লেখা অভিশপ্ত ভানগর। এরপর ওদের সাথে কি হবে তা জানতে হলে শুনতে হবে এই গল্পের অন্তিম পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।